ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ আপডেট সার্কুলেট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর্জেন্টিনার জার্সিতে মেসির 13 বছরের রিভিউ। মেসি বিস্ময়কর প্রতিভা, তার তুলনা তিনি নিজেই, আকাশ ছোঁয়া সব নজির। একজন ফুটবলার একটা জীবনে যা করেছেন তা অকল্পনীয়। শুধু বার্সেলোনাকেই তো মেসি দিয়েছেন 32টা ট্রফি, সোনার বল, বুট রেকর্ড সংখ্যক 5টা ব্যালন ডি'ওর। চীনেই সাফল্যের ঝুলিতে, যুব দলের হয়ে সেরা, আর্জেন্টিনার যুব দলের হয়ে শুরুটা ভালো হয়েছিল লিওনেল মেসির। 2005-এ বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে তার নেতৃত্বে খেতাব জেতে দল। ফাইনালে মেসির জোড়া গোলে দল হারায় নাইজেরিয়াকে। অভিশপ্ত শুরু, 2005-এ দেশের সিনিয়র দলে সুযোগ পান, কিন্তু অভিশপ্ত হয়ে থাকল তার অভিষেক ম্যাচ। পরিবর্ত হিসেবে নেমে 1 মিনিটও স্থায়ী হল না তার মেয়াদ। হাঙ্গেরির বিরুদ্ধে 40 সেকেন্ডের মধ্যে লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যেতে হল মেসিকে। তখনও গায়ে ওঠেনি 10 নম্বর, দেশের হয়ে খেলছেন 18 নম্বর জার্সি পরে। প্রথম বিশ্বকাপ 2006 জার্মানি বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সঙ্গে চললেন 18 বছরের এক প্রতিভাবান। দ্বিতীয় ম্যাচে দেশের সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্বকাপ খেলতে নামেন সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিরুদ্ধে। 6 গোলে জেতা ম্যাচে শেষ গোলটি ছিল তার, জার্মানির কাছে হেরে শেষ হাতেই বিদায়। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ অনেক প্রত্যাশা জাগিয়ে তৈরি হয়েছিল মারাদোনা মেসি যুগলবন্দী। বেঞ্চে কোচ দিয়েগো মারাদোনা, মাঠে মেসি, কিন্তু কোয়ার্টার ফাইনালেই স্বপ্নভঙ্গ। 2006-এর মতোই জার্মানির হাতে 0-4 বিধ্বস্ত হয়ে বিদায়। গোটা বিশ্বকাপে একটিও গোল নিল না মেসির। অলিম্পিক্সে সোনা, 2008 বেজিং অলিম্পিক্সে আর্জেন্টিনার অধিনায়কের দায়িত্ব পান, তার নেতৃত্বে সোনা জিতেছিল দেশ। মেসি নিজেই যেটাকে জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা বলেন, কোয়ার্টার ফাইনালে গোল করেন ডাচদের বিরুদ্ধে। এত কাছে তবু দূরে ব্রাজিলে বিশ্বকাপ ফাইনাল, দুনিয়া তাকিয়ে তার দিকে। তবে কি এবার মেসির হাতে উঠবে বিশ্বকাপ? চোট থেকে ফিরে তিনি দলকে নিয়ে গেলেন ফাইনালে, কিন্তু ফের কাটা সেই জার্মানি, অতিরিক্ত সময়ে হেরে রানার্স। কোপাতেও কাপহীন আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় কোপা আমেরিকা কাপ ফাইনাল 2015-তে, কিন্তু কাপ সেই অথরাই থেকে গেল। ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারলেন। ম্যাচের পরে চিলি সমর্থকদের হাতে আক্রান্ত হল তার পরিবারও। আচমকা অবসর, শতবার্ষিকী কোপা আমেরিকা কাপ হল 2016-তে, ফের ফাইনালে উঠে স্বপ্নভঙ্গ। দেশজুড়ে চরের মধ্যে মেসি অবসর ঘোষণা করে দিলেন, অনেক অনুরোধে ফিরলেন ফের চাতা তিনি। যোগ্যতা অর্জন পর্বে শেষ ম্যাচে হ্যাট্রিক করে নাটকীয়ভাবে রাশিয়ার টিকিট নিশ্চিত করলেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন, আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব, আল্লাহ হাফেজ।